আজ থেকে রানাঘাট এবং বনগাঁ শাখায় উদ্বোধন হচ্ছে নতুন এমো ট্রেনের, যার ফলে উপকৃত হবেন রানাঘাট এবং বনগাঁবাসী। উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আধিকারিক সহ উপস্থিত থাকছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি পলাশ রয়েছে আমাদের সঙ্গে। পলাশ, রানাঘাট এবং বনগাঁ শাখায় উদ্বোধন হচ্ছে নতুন এমো ট্রেনে, যাত্রীরা কতখানি খুশি, তারা কতখানি আশ্বস্ত হচ্ছে নতুন এই যে পরিষেবাতে, তারা কতখানি আশ্বস্ত? একদমই পৌলমী, দেখো ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে রেলের এক অভিনব পরিষেবা। তার কারণ দীর্ঘদিন থেকে স্থানীয় মানুষদের একটা চাহিদা ছিল যে এখানকার যে বনগাঁ এবং রানাঘাট শাখার মধ্যে বাড়ানো হোক ট্রেন, সেই দাবিকে অনেকটাই এগিয়ে দিয়েছে এখানকার স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার। তার পাশাপাশি এখানকার যে বিজেপি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, এরা রেলের সঙ্গে একাধিকবার কথা বলেছে এবং রেল তাদের এই মতামতকে স্বাগত জানিয়েছে। ঠিক আজকে আর কিছুক্ষণের শুধু সময়ের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই এই যে আমার ভিডিও জার্নালিস্টকে বলবে একটুখানি মঞ্চটা দেখাতে, এখানে মঞ্চ রেডি এবং গেস্ট যারা আসবার তারা প্রায় প্রত্যেকেই রেডি। আর কিছুক্ষণ সময়ের মধ্যে এই মঞ্চে এসে পৌঁছবেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের যে বিধায়ক শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে দেখো সুসজ্জিত করে তোলা হয়েছে এই অত্যাধুনিক ট্রেনকে, যাতে প্রচুর যাত্রী অলরেডি এখানে ভিড় জমিয়েছে। তার পাশাপাশি যে সমস্ত উৎসুক যাত্রী এবং যারা আছেন এখানকার, তারা প্রত্যেকে একে একে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। আমি একটুখানি একজন সাধারণ মানুষকে জানবার চেষ্টা করবো, আপনাদের তো দীর্ঘদিনের একটা দাবি ছিল ট্রেন হোক, আজকে নতুন করে ট্রেনটা পেল, কতটা খুশি আপনার? আমরা খুব খুশি, খুব আনন্দিত। আমরা মোদীজিকে ধন্যবাদ জানাই, আমাদের এই কষ্টের কথা উনি শুনেছেন এবং একটা নতুন ট্রেন দিলেন, এর জন্যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই। একদমই সাধারণ মানুষকে, সাধারণ মানুষ যারা তারা ধন্যবাদ জানাচ্ছে। তার পাশাপাশি আর মাত্র অল্প কিছুক্ষণ সময়, এর মধ্যে এখানে এসে পৌঁছাবেন রানাঘাটের যে সাংসদ জগন্নাথ সরকার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রেলের একাধিক যারা অফিসার্স এবং কর্মী আছেন তারা প্রত্যেকেই একে একে এসে পৌঁছাবেন। আর মাত্র কিছুক্ষণ সময় পরেই কিন্তু এইখানে যে আজকে রানাঘাট, কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হচ্ছে বনগাঁ এবং রানাঘাট শাখার নতুন এই এমো ট্রেন। আর সাধারণ মানুষ তারাও আশ্বস্ত দীর্ঘদিনের চাহিদা পূরণ হওয়ার জন্য।